अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, ओ मौला गो तुमी रोशन जमीन, इन्नल्लाह व मलाइकतहु युसल्लुना आलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। बलगल गुलाबी कमलिखी कशफात तुजा भी जमालिखी हसनत जमी ओ खिसालिखी सल्लु अलैहि वालेही। महान रब्बुल आलमीन सारा विश्वर जे परिस्थिति बर्तमान करोना महामारी, এই মহামারীর মধ্যে আল্লাহর ওলির মিলন মেলায় আমাদের সকলকে মহান জাতপাক দয়া করে মায়া করে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তাই সেই মহান মালিকের দরবারে একবার উচ্চ স্বরে শুকরিয়া স্বরূপ আওয়াজ করে আমরা বলতে চাই প্রত্যেকের জবানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিকের কাছে ক্ষমা স্বরূপ আমার আসর বন্দনা। হাত তুলেছি তবদারে, হাত তুলেছি তবদারে, কবুল করো দরবারে, আমি পাপি অপরাধী মাফ করে দাও আমারে, আমি পাপি অপরাধী। ও হাত তুলেছি তবদারে, হাত তুলেছি তবদারে, কবুল করো দরবারে, আমি পাপি অপরাধী। কলম সকলি তোমারি সৃষ্টি প্রভু নিরঞ্জন, আকপান যত নারস কুরসিল হয়ার কলম সকলি তোমারি সৃষ্টি প্রভু নিরঞ্জন, ওরে পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি, পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি, পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি, সৃষ্টি করলা জলরাশি নিপুণাকারে মাওলা, সৃষ্টি করলা জলরাশি নিপুণাকারে, আমি পাপি অপরাধী মাফ করে দাও আমার মাওলা, আমি পাপি অপরাধী মাফ করে দাও আমার মাওলা, আমি পাপি অপরাধী। এই সৃষ্টির সেরা কুল মাখলুকাত তোমার নিয়ামত তুমি, অনাদি রাদি মাওলা গড়েছ জগৎ, এই সৃষ্টির সেরা কুল মাখলুকা তোমার নিয়ামত, অনাদি রাদি তুমি গড়েছ জগৎ, পিতা আদম হতে এ পর্যন্ত নবী রসুল অলি যত, পিতা আদম হতে এ পর্যন্ত নবী রসুল অলি যত, পিতা আদম হতে এ পর্যন্ত নবী রসুল অলি যত, সকলকে করিলে দয়া নিজ কুদরতে মাওলা, সকলকে করিলে দয়া নিজ কুদরতে, আমি পাপি অপরাধী আমার মাওলা, আমার সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও, তুমি বাঁচাও তুমি মারো তুমি পথ দেখাও, সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও, সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও, তুমি বাঁচাও তুমি মারো তুমি পথ দেখাও, তোমার মানিক দেওয়ান পাপে যুক্ত তুমি না করিলে মুক্ত, মাওলা রে দয়াময় মাওলা,
কথাকারে বল দাসরে মাওলা দাঁড়াইব কার দুয়ারে বল দাসরে বন্দি আল্লাহ বন্দি গো নবী আমি বন্দি ফাতেমা আমার মাওলা আলীর চরণ সেবি ইমাম দুইজনা ওই লাখের উপর চব্বিশ হাজার বন্দি পয়গম্বরে তিনশো তেরো নবীর পরে ভক্তি বারে বারে চার তরিকার চার পীরেরে ভক্তি দিয়া যাই বাক্তা দেতে ও বড় পীর ভক্তি জানাই আজমিরে দেখা যা বাবা বাবা নত করিসি যেখানে সেখানে থাকো হইও হাজির নাজি এই বিশ্বের ওই আউলিয়া যত ভক্তির ওই দরবারে বাংলাদেশের তিনশো ষাট আউলিয়ার প্রতি ভক্তি বারে বারে সিলেটে বাবা শাহ জালাল শাহ পরাণ রয় চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি রয়া যায় মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আজকে যেই দরবারে হইলাম হাজির দরবারে তেনাইলাম শির নাম না জানাই অলি যত ভক্তি জানাই হইয়া নত আমার খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই হইয়া নত গান কমিটিতে আছেন যারা আমার সালাম নেন আপনারা আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেকের জানাই ভক্তি চেয়ারম্যান মেম্বার মাতবর যারা আমার সালাম নেন আপনারা আয়োজনে আছেন যারা সালাম রইল পরাণ ভরা সিরাজ ভাই আবুল ভাই শফিকুল ইসলাম ভাই সালাম জানাই বাবুল ভাই কোথায় রইল আমার সালাম রয়ে গেল কামাল হোসেন আছেন যিনি বুলবুল হোসেন আছেন যিনি সোহেল রানা নজরুল ইসলাম হানিফ মিয়া আব্দুল কাদের সুয়েল রানা নাসিরউদ্দিন মাসুদ রানায় আছেন যিনি মরহুম হানু কাকার পাক দরবারে ভক্তি রইয়া যায় আমার আলী হোসেন ভাই যিনি সালাম দেই সবাই আসাদুজ্জামান আসু ভাই সালাম দিলাম তারে আরো গণ্যমান্য ব্যক্তি যত সালাম দেই সবারে আজকে গান শুনিতে আসলেন যারা ভক্তি নিবেন পরাণ ভরা বিপক্ষেতে গাইবেন যিনি তারেও ভক্তি জানাই আমি যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে গানের গুরু হইলেন যিনি পরশালী দেওয়ান তিনি চার তরিকার মসজিদ তিনি মইনুল কবির মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি যেখানে সেখানে থাকো গোলাম রে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমার ই গান গাইবা তুমি দাদা গুরু রজ্জব দেওয়ান তুমি দাদা হও জানে যান ঠিকানা আর বলি বকি বলি বারবাই আছে বাকি জন্মবাড়ি পটুয়াখালী আউলিয়াপুর ইউনিয়ন খালি বর্তমান ঠিকানা ধরি ঢাকাতে বাসা বাড়ি যাত্রাবাড়ি এলাকা ধরি কাজলাতে বসত করি কি বলি বই আমার কথা আমার বিদ্যা বুদ্ধি নাই আমি মানি কি দাবার নামটি ধরে আপনাদের চরণ ধুলা চাই